কোরবানির চামড়ার দাম একই রাখা হয়েছে চলতি বছর ঢাকায় গরু চামড়া প্রতিবর্গ ফুট পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আর ঢাকার বাইরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকায় কেনাবেচার দর বেঁধে দেওয়া হয়েছে আন্তর্জাতিক বাজারে চামড়ার দর কিছুটা বেশি থাকলেও দেশে ট্যানারি শিল্পের খারাপ অবস্থার কথা বিবেচনা করেই দর আগের মতোই রাখা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়াল আহমেদ বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে চামড়া পাচার রুখতে সীমান্তে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত হয় মহসিন আশরাফের রিপোর্ট চামড়া সংগ্রহ সবচেয়ে বড় মৌসুম বলা হয় কোরবানিকে এ সময় বছরে ষাট ভাগ চামড়া সংগ্রহ করে ট্যানারি মালিকরা তাদের আশা বছর প্রায় এক কোটি পনেরো লাখ পিস পশু চামড়া পাওয়া যাবে ঈদুল আজহার তিন দিনে যার মধ্যে গরুই থাকবে চুয়াল্লিশ লাখ পিস ছাগল আর ভেড়া চামড়া সংগ্রহ হবে আর একাত্তর লাখের মতো কিন্তু তার দাম কত হবে তাই নির্ধারিত হলো ট্যানারি মালিকদের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের এই বৈঠকে আগের দিয়ে চামড়া দেওয়া যে মূল্যটা আমরা নির্ধারণ করে দিয়েছি সেই মূল্যটা যেন মানে অন্তত পায় মানুষ যারা কোরবানি দেয় তারা যেন পায় তারা তো কোরবানি যে টাকাটা তারা নেয় না তারা আল্লাহ রস্তে দেয় এতিমখানা বিভিন্ন জায়গায় যাই হোক এটা এটা একটু ব্যবস্থা করবেন এই দর মূলত লবণযুক্ত চামড়ার জন্য ঢাকায় কোরবানি হওয়া গরুর চামড়া প্রতি বর্গফুটের সর্বোচ্চ দর নির্ধারিত হয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা আর অন্যান্য জেলাগুলো বেচা কেনা হবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে ছাগলের দর বেঁধে দেওয়া হয়েছে বিশ থেকে বাইশে বকরির দাম বর্গফিট পনেরো থেকে সতেরো টাকা তবে মহিষের চামড়ার দর বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে দাম নয় বরং চামড়া প্রক্রিয়াকরণের জন্য প্রয়োজনীয় লবণের প্রাপ্যতে নিয়ে বেশি উদ্বেগ ব্যবসায়ীদের কেননা কোরবানিকে সামনে রেখে এই উপকরণের দাম বাড়তে শুরু করেছে লবণটা সাধারণ জনগণ খুব একটা প্রভাব ফেলে না তাদের বাসায় এক কেজি লবণ হলে হয়ে যায় কিন্তু পঁয়ষট্টি হাজার মেট্রিক টন শুধু আমাদের চামড়া ক্ষেত্রেই লাগে এটা একটু নজর দিবেন যে এটার দামটা কিভাবে কমানো যায় বৈঠকে আলোচনা হয় প্রতিবেশী দেশে চামড়া পাচার নিয়েও সিদ্ধান্ত আসে আরো কঠোর নজরদারির নাজুক পরিস্থিতিতে যদি আমাদের চামড়া শিল্প চলছে সেই জন্য আমরা মনে করি যে বাস্তব সম্মত হবে গতবার যা করেছি আমরা তাই আর আমাদের পাচার হবে না আপনি ইন্ডিয়াতে নাম যাই হোক বাংলাদেশে বাংলাই বাংলাদেশে থাকবে আমাদের আইন প্রকারী সংস্থা বিজিবি পুলিশ তারা যথেষ্ট দায়িত্ব পালন করবে আমাদের চামড়া যাইতে পারবে আমাদের ব্যবসায়ীদের এই সুবিধার জন্য আমরা আগেরটি আমরা বল রেখেছি হাজারিবাগ থেকে ট্যানারি সরে গেলেও সেখানে চামড়াজাত পণ্য উৎপাদনের কারখানা চালু রাখার সরকারি চিন্তাভাবনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী মোহসিন আশরাফ বিজনেস রিপোর্ট মাসটাঙা টেলিভিশন